দেখছেন একুশে টেলিভিশন। মুজিব চেতনায় জাগ্রত, হৃদয় স্পন্দিত এবং মানবপ্রেমী মুজিব তার জীবদ্দশায় পুরোটা সময় কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন, মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন। তাই মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশকে ভাবা যায় না বা বাংলাদেশের কোনো আলোচনাই মুজিবকে বাদ দিয়ে করা যায় না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে শাহাদাত বার্ষিকী যদি বলি, সেই সময়টাতে এসে এই কথাগুলো বোধ হয় বারবারই আমাদেরকে বলতেই হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। মাত্রই আমরা পার করলাম 15 আগস্ট। সারা দিনব্যাপী জাতি তার পিতাকে স্মরণ করেছে, স্মরণ করেছে সেদিন নিহত হওয়া সমস্ত শহীদদের এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। একুশ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আবারও শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, তার পরিবারের সকল সদস্যদের প্রতি এবং সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের সবার প্রতি। আজকের এই আয়োজনে আমরা কথা বলতে চাই, আমরা কালকেও বলেছিলাম যে আগ্নেয়াস্ত্র দিয়ে কোনো জাতির পিতাকে কখনো কেউ হত্যা করতে পারে না। জাতির পিতা তার সন্তানের হৃদয়ে থেকে যায় তার আদর্শের শক্তি নিয়ে। সেই শক্তি নিয়ে আমরা কতটা জাগ্রত হতে পারছি, বঙ্গবন্ধু সেই আদর্শ নিয়ে কতটা পথ চলতে পারছি, সেই আলোচনাটাই করবে একুশে রাতের আজকের এই আয়োজনে। এবং পুরো আলোচনার সময়টাতে আমি থাকব ফেরদৌসী আহমেদ আপনাদের সাথে। আজকে যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং চেয়ারম্যান CMSF। আরও উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষক, গবেষক ও নাট্যকার। এবং আমাদের মাঝে আজকে আমরা আরও পেয়েছি অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, সদস্য সচিব সম্প্রীতি বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মোহাম্মদ নজিবুর রহমান, শুরু করব আপনাকে দিয়ে আজকের আলোচনা। আদর্শ নিয়ে কতটা এগোতে পারছি বঙ্গবন্ধু, যিনি বাংলার বন্ধু, এই বাংলাকে ভালোবেসেছেন, বাংলার মানুষকে ভালোবেসেছেন, আমাদেরকে সবসময় বন্ধুত্বের সেই মর্যাদাটুকু নিজের জীবন দিয়ে দিয়ে গিয়েছেন, আমরা কতটা পারছি বন্ধুর সেই আদর্শকে ধারণ করতে? ধন্যবাদ আপনাকে, এবং আমি একুশে টিভিকে ধন্যবাদ দিই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। এবং আমরা যেহেতু জাতির পিতার 47তম শাহাদত বার্ষিকী আমরা পালন করলাম এবং এটা জাতীয় শোক দিবস ছিল, তো আমি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকটা সমার্থক, কারণ বঙ্গবন্ধুর চিন্তা চেতনা থেকেই, তার আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠেছিল। এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার বিষয়টা নিয়ে যদি চিন্তা করি, এটাও তো আমাদের তিনটা পর্যায়ে চিন্তা করতে হবে। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমর্থক, এবং বাংলাদেশ যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে তার বিষয়ে যদি আমরা চিন্তা করি, তো আমরা দেখব যে এই রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রস্তুতি এবং স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলা, এই তিনটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সামগ্রিক বিষয়ে কিন্তু নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি যে তিনি বিভিন্ন পরিসরে কাজ করেছেন, একেবারে তরুণ নেতা থেকে তিনি তৎকালীন আওয়ামী মুসলিম লীগ এবং পরবর্তীতে আওয়ামী লীগ এইসব সংগঠনের তিনি গোড়াপত্তনে কাজ করেছেন, কিন্তু এক পর্যায়ে কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরেই কিন্তু আমরা যখন পাকিস্তানি উপনিবেশিক শাসনামলে যখন আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, তখন বাঙালি স্বাধিকার আন্দোলনের মূল নেতৃত্ব কিন্তু তিনিই দেন। এবং আমরা তার যত রচনাগুলি দেখি, তার অসমাপ্ত আত্মজীবনী এবং সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে যে সিক্রেট ডকুমেন্টস যেগুলো বেরিয়েছে, আমি
11 খণ্ড দেখেছি এবং এগুলাতে সবগুলোইতে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যে আদর্শগত যে উৎপত্তি সেটা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠছে সেই বিষয়ে কিন্তু পাকিস্তানি সেনা শাসকরা বা পাকিস্তানি ঔপনিবেশিক শাসকরা কিন্তু খুব শঙ্কিত ছিল। তো আমরা দেখেছি যে বঙ্গবন্ধু নিজে যেমন তার নিজের দলকে সংগঠিত করেছেন ঠিক তেমনি সহযোগী অন্যান্য সংগঠন যারা আছেন বিভিন্ন দল মত নির্বিশেষে সবাইকে তিনি কিন্তু স্বাধীনতার দিকে উদ্বুদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে 1952-র পরে 1954-এর যুক্তফ্রন্ট নির্বাচন 1958 পরবর্তী সামরিক বিরোধী বিভিন্ন যে আন্দোলন 1962-র শিক্ষা আন্দোলন এবং বিশেষ করে 1965-তে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে যে নিরাপত্তা ব্যবস্থার যে ভঙ্গুরতা ছিল সেই সব বিষয়ে তিনি কিন্তু অত্যন্ত উচ্চকিত ছিলেন এবং আমরা সেজন্য দেখি 1966-তে তিনি যখন তার ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন যেটাকে আমরা বাঙালির মুক্তির সনদ বা একটা ম্যাগনা কার্টা হিসাবে জানি সেগুলো দিয়ে কিন্তু তিনি তার যে আদর্শিক যে চিন্তাভাবনা সেটা কিন্তু সুস্পষ্ট হয়েছে এবং তিনি বিভিন্ন বিষয়ে যখন যার সাথে পরামর্শ করা প্রয়োজন সেটা তিনি করতেন এবং সেভাবেই তিনি কিন্তু একটা সুস্পষ্ট ধারণা নিয়ে তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার বা মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে তিনি চিন্তা করেছেন এবং 70-এর নির্বাচনে তিনি যে ম্যানিফেস্টো দিয়েছিলেন আমরা দেখেছি যে সেখানে সুস্পষ্টভাবে বাঙালির যে নিজস্ব চিন্তা চেতনা মনন মানসিকতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার এই বিষয়গুলি সুস্পষ্ট হয়েছিল। আমি এনবিআরে চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় দেখেছি যে ঐতিহাসিক 6 দফা আন্দোলনের মধ্যে যে 4 দফা যেটা ছিল যে রাজস্ব সংগ্রহ তিনি বর্তমানে আমরা বিভিন্ন দেশের উন্নয়নে সব সময় উন্নয়নে অর্থায়নের জন্য নিজস্ব সম্পদ সংগ্রহের বিষয়টা দেখি সেটা কিন্তু তিনি সেই সময় চিন্তা করেছিলেন এবং বলেছিলেন যে আমাদেরকে আমাদের রাজস্ব সংগ্রহ করতে হবে অর্থাৎ দেশটি হবে এই দেশের তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই দেশ স্বাধীন হবে সেই দেশ কিভাবে এগোবে সমস্ত চিন্তা ভাবনাগুলোই করে রেখেছিলেন এবং সেই দেশটাকে স্বাধীনতা পাইয়ে দিতে একদম যদি বলি ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি ধাপে ধাপে সব আন্দোলনে তিনি ছিলেন তাই সত্যিকার অর্থেই মুজিব মানেই বাংলাদেশ তাকে বাদ দিয়ে বাংলাদেশকে ভাবাই যায় না আপনার কাছে আলোচনায় আমি আবারও আসবো অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনার কাছে আসি বঙ্গবন্ধুর যে রাজনৈতিক যে আদর্শ বলি দর্শন বলি সেই জায়গাটা সবচেয়ে বড় শক্তি হিসেবে তো কাজ করেছে ভালোবাসা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও দেশের মানুষকে ভালোবেসে যাওয়াটা তো কোনো মানে ছোটোখাটো কথা না এটা তো সে অনেক বড় কথা বড় মনের মানুষ হলেই সম্ভব সেই ভালোবাসাটাকে আজকে আমরা ধারণ করতে পারছি সবার প্রতি সবাই ধন্যবাদ আমি আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেই আমার কথা শুরু করছি জি আমি আপনার সাথে একমত বঙ্গবন্ধুর 5 ফুট 11 ইঞ্চির এই দীর্ঘ দেহটির পুরোটি জুড়েই ছিল একটা হৃদয় যে হৃদয়টা এই বাংলা এবং বাঙালির জন্যে নিবেদিত ছিল আজকের প্রজন্মে আমরা যারা আছি আমরা কিন্তু অতখানি ভালোবাসতে পারিও না ভালোবাসতে শিখিও নি এই সীমাবদ্ধতা স্বীকার করেই আমি বলছি আপনি বলেছেন ফাঁসির মঞ্চে গিয়ে দায় দিয়েছেন আপনি বঙ্গবন্ধুর জীবনী দেখবেন যে বঙ্গবন্ধুকে এর আগে 75-এর আগে 3 বার হত্যা করবার চেষ্টা হয়েছে একটি হচ্ছে আগরতলা মামলার সময় তাকে ফাঁসিতে ঝোলাবেই একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়েই কিন্তু ষড়যন্ত্রের জালটা বুনেছিল পারেনি জনগণ তার ভালোবাসার জনগণ তাকে ফিরিয়ে এনেছেন এরপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে 1971 সালের 7ই জানুয়ারি আপনি দৈনিক পাকিস্তান 8ই জানুয়ারি দৈনিক পাকিস্তান 9ই জানুয়ারি দৈনিক পাকিস্তান 1971-এ পৃষ্ঠায় দেখবেন একটি খবর আছে যে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসায় রাতের বেলা গোলাম মুস্তফা নামে একজন লোক ঢুকে পড়ল এবং বঙ্গবন্ধুকে খুন করতে গেল তাকে লোকজন কিন্তু ধরে ফেলল বঙ্গবন্ধু বেঁচে গেলেন এবং যা হয় আমাদের দেশে রাজনৈতিক ষড়যন্ত্রের এই রকমের ঘটনাকে চাপা দেবার জন্য বলা হয় কি যে গোলাম মুস্তফা মানসিকভাবে বিকৃত ছিল ভারসাম্যহীন ছিল দ্বিতীয় মৃত্যুর হাত থেকে বঙ্গবন্ধু বাঁচলেন তৃতীয়বার কিন্তু পাকিস্তানের কারাগারে তার জন্য কবর খোঁড়া হয়েছে
তিনি কবরে যাবার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু যাবার আগে কি বলেছেন যে আমি আমার বাংলার মাটিতে আমার লাশটা ফিরিয়ে দিও। এই যে ভালোবাসা, এই যে সুবিস্তৃত ভালোবাসা, এই যে প্রশান্ত ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারি রে। যদি দিতে পারতাম সকলে, তাহলে কি 1975 সালের 15ই আগস্ট এই ঘটনাটি ঘটত? যদি আমরা ভালোবাসার প্রকৃত প্রতিদান দিতে পারতাম, তাহলে কি 1975 সালের 15ই আগস্টের পর একটি দীর্ঘ সময় আমরা নিশ্চুপ হয়ে বসে থাকতাম? আমরা যদি ভালোবাসার প্রতিদান দেবার জন্য প্রস্তুত হতাম, তাহলে কি আমরা সত্যিকার অর্থে আবার তাকে ফিরিয়ে আনবার জন্য 21টা বছর অপেক্ষা করতাম? 96 পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতে হয়েছে, আমরা পারিনি, আমরা বড় অকৃতজ্ঞ সন্তান। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা সত্যিকার অর্থে অকৃতজ্ঞ, এবং সেই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি বলেই আমাদের অভাগা জাতি হয়ে সেই সুদীর্ঘ 21টি বছর উল্টো পথে হাঁটতে হয়েছে। অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল, মুক্তির পাইয়ে দিতেই স্বাধীনতার ডাক, আমাদের কি মুক্তি নিশ্চিত করতেই সেই স্বাধীনতায় আমরা কিভাবে আমাদের যে সমস্ত দিক নির্দেশনা ঝাঁপিয়ে পড়ব, কিভাবে পড়ব, কিভাবে কোন কাজটা করব, সমস্ত কিছু তো দিয়ে গিয়েছিলেন। তখনকার মানুষ, আমি যদি বলি 7.5 কোটি বাঙালি তখন ঝাঁপিয়ে পড়েও ছিল এবং সেই দিক নির্দেশন অনুযায়ী কাজ করেছে, আদর্শ রয়েছে, আমরা যদি বলি আমাদের জাতির পিতার সমস্ত কিছু রয়ে গেছে আমাদের চেতনায়, এখন আমরা কি ঝাঁপিয়ে পড়ছি সব কিছুতে? ধন্যবাদ। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আমি নজিবুর রহমান স্যার এবং রতন সিদ্দিকী স্যারের কথা দিয়ে শুরু করি। নজিবুর রহমান স্যারের কথাকে যদি এক কথায় প্রকাশ করি, তাহলে দাঁড়াচ্ছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ স্বাধীন করেছেন। এবং রতন সিদ্দিকী স্যার বলছেন যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর যাত্রা যতটা বন্ধুর ছিল, 75-এর পরে বঙ্গবন্ধুর যাত্রাকে তার চেয়ে অনেক বেশি কঠিন, এবং এটা কিন্তু সত্যি কথাই। এবং আপনি যেটা বলছিলেন যে জাতির পিতাকে তার সন্তানরা ভুলে যায় না, বঙ্গবন্ধুর ক্ষেত্রে তেমনটি ঘটেনি। কারণ আপনি যেমন ব্যাপারটি অনুধাবন করছেন, যারা বঙ্গবন্ধু হত্যা করেছিলেন তারা ব্যাপারটি অনুধাবন করেছিলেন, ফলে গান্ধী হত্যাকাণ্ডের পরে গান্ধীকে ভুলিয়ে দেওয়ার প্রয়াস হয়নি, কোথাও সেটা হতে দেখা যায় না। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর আদর্শ যাতে মুছে দেওয়া হয় তার প্রয়াস কিন্তু একদম পরের মুহূর্ত থেকে হয়েছে। মেজর ডালিমের ঘোষণাটাই এসছে বাংলাদেশের বেতারের বদলে রেডিও বাংলাদেশ থেকে, খন্দকার মোস্তাক জয়া বাংলাকে 16 অগস্টে বাংলাদেশ জিন্দাবাদ বানিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে, যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে স্যার যেটি বলছিলেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, কিন্তু কাজটা কতটা কঠিন ছিল। আপনি রতন স্যার বাংলা শিক্ষক, তার সামনে এসব বিষয়ে কথা বলা একটু ধৃষ্টতাপূর্ণ। আর বাঙালির ইতিহাসকে আপনি কবে থেকে ধরবেন? আপনি যদি চর্যাপদ থেকে ধরেন তাহলে 1000 বছরের। বাঙালির ইতিহাসে বাঙালির কোনো স্বাধীন রাষ্ট্র কোনো সময় কি ছিল? ছিল না। বাঙালির কোনো স্বাধীন শাসক কোনো সময় কি ছিল? ছিল না। অনেকে পাল রাজাদের কথা বলে, তারা বাঙালি ছিল না, তাদের সময় বাঙালি সংস্কৃতির বিশাল বিকাশ হয়েছে, তারা বাঙালির পৃষ্ঠপোষক ছিল, বাংলার পৃষ্ঠপোষক ছিল, কিন্তু বাঙালি ছিলেন না। আমরা তো ছোটোবেলায় জেনে এসেছি যে সিরাজউদ্দৌলা, তিনি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, কার্যত তিনি ছিলেন পারস্যের শাসক, এবং তিনি না বলতেন বাংলায়, না লিখতেন বাংলায়, না বুঝতেন বাংলা। এবং যেটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে সিরাজের বাহিনী যখন আসলে পরাজিত হচ্ছে, তখন যে পরিমাণ কৃষক আশেপাশে গ্রামে চাষাবাদ করছিল, তারাও যদি তাদের লাঠি কাস্তে কোদাল নিয়ে এগিয়ে আসতো, তাহলে হয়তো আপনার বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস অন্যভাবে লেখার প্রয়োজন পড়লেও পড়তে পারতো। কারণটা হচ্ছে এই যে মির্জাফরের বিরোধী, মানে বিশ্বাসঘাতকতা সত্ত্বেও কিন্তু সিরাজের বাহিনী পরাজিত হচ্ছিল না। সিরাজের বাহিনী পরাজিত হয় কারণ বাঙালিদের যে পল্টনটি ছিল সিরাজের ব্রিটিশ বাহিনীতে, তারা এসে সিরাজের বাহিনীকে আক্রমণ করে এবং তখন সিরাজের বাহিনী পরাজিত হয়। তাহলে তো আপনি বলতেই পারেন যে বাঙালি বিশ্বাসঘাতকের জাত, তা কিন্তু না, তা কিন্তু না। এই কারণে যে যে বাঙালি পল্টনটি সিরাজকে পরাজিত করেছিল, সেই পল্টনটি তার 100 বছর পরে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেয় এবং ঢাকা এবং লখনউ অন্তত 2টি শহরে সেই বিদ্রোহ দমন করার পর সেই সিপাহীদেরকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল যতক্ষণ না শকুন জাতীয় পাখি সেগুলো খেয়ে যায়, যাতে এবং সেই পল্টনকে বিলুপ্ত করা হয়েছিল। আমাদের যে আজকে বাহাদুর শাহ পার্ক, যেটি ভিক্টোরিয়া পার্ক, সেখানে ঘটনাটি ঘটেছিল। আমি যদি বলতে চাচ্ছি যে সেই সময়ের বাঙালি কৃষক, ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা, তারা কেউ কিন্তু সিরাজকে বাংলার শাসক, বাঙালি শাসক বলে গ্রহণ করেনি, কিন্তু কারণ তিনি কার্যত তা ছিলেন না। অথচ আমরা তাই শিখে পড়ে বড় হয়েছি। এটি হচ্ছে আমাদের ঐতিহাসিকভাবে যে আমাদেরকে মিথ্যা শিক্ষা দেওয়া হয়েছে। আমি যে প্রজন্মের মানুষ,
আমরা তো দ্য ব্রোকেন সুটকেস অ্যান্ড দ্য টোন টি শার্ট প্রজন্মের লোক, আমরা তো এক টিভি চ্যানেলের দর্শক ছিলাম এবং সেখানে আমরা 40 দিন ধরে দেখেছি যে একটি ভাঙা সুটকেস এবং তার ভিতরে কিছু ছেঁড়া টি শার্ট, এই হচ্ছে জিয়াউর রহমান। তো সেই ধরনের প্রোপাগান্ডা তো আজ হয় না। এবং প্রোপাগান্ডার ধরনটি দেখেন, কদিন আগে আমরা শেখ কামালের জন্মদিন উদযাপন করলাম, আমি তো 90 দশকে ছাত্রলীগ করেছি, 80 দশকের শেষের দিকে ছাত্রলীগ করেছি, আমরা একদরিতে গোলাম আজম আর নিজামের ফাঁসি চাইতাম যা বাংলাদেশে হয়েছে, কিন্তু আমরা শেখ কামাল নিয়ে মুখ খুলতাম না, কারণ আমাদের ধারণা ছিল শেখ কামাল বোধহয় আসলেই ব্যাংক ডাকাতি করেছেন, শেখ কামাল বোধহয় আসলে একটা লোক ছিলেন, অথচ বঙ্গবন্ধুর রক্ত যিনি ধারণ করছেন, বঙ্গবন্ধুর গুণাবলী যার মধ্যে সবচেয়ে বেশি সঞ্চারিত ছিল, তিনি বোধহয় শেখ কামাল। আমরা কিন্তু একবারও ভাবি নাই যে যে ভদ্রলোক ব্যাংক ডাকাতি করতে যাচ্ছেন, আমি ধরে নিলাম যে ব্যাংকের সমস্ত সিকিউরিটি গার্ড ব্যাংক ট্যাঙ্ক খুলে দিল, ভোল্ট টোল তাকে দিয়ে দিল, একটি জিপে করে তিনি কী করে বাংলাদেশ ব্যাংকের যাবতীয় সোনা দানা লুটপাট করে নিয়ে চলে আসলেন, এটি কিন্তু আমার মাথা কোনো সময় ঢোকেনি। আমরা কিন্তু বলেই চলেছি ব্যাংক ডাকাতি করতে গেছেন, ব্যাংক ডাকাতি করতে গেছেন, বিশ্বাসও করেছি যে বাসন্তী জাল জড়িয়ে ছবি তুলছে, শাড়ির চেয়ে জালের দাম দ্বিগুণ বেশি, আমি কিন্তু একবার প্রশ্ন করছি না যে বাসন্তী শাড়ি কিনতে পারে না, জালটা কেন করছে, আচ্ছা আমরা এখনো জানি না যে বাসন্তীকে কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী তিনবার বাড়ি বানিয়ে দিয়েছেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছেন, তার বাড়িঘর বারবার আমি ভুল না জেনে থাকি তিস্তার ভাঙনের শিকার হয়েছিল। তো এই হচ্ছে কিন্তু বাস্তবতা, মানে বঙ্গবন্ধুকে এইভাবে আমরা কিন্তু মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মানে সেই প্রপাগান্ডাটা এত মানে শক্তভাবে সেটা ছড়ানো হয়েছিল যে সেখান থেকে মানে ওই প্রজন্মটা অনেক বেশি। আপনি যেটি বলছেন যে বঙ্গবন্ধুর জীবনকে আমি দুই ভাগে, আমি যেটা মনে করি ওনার জীবনে দুটি লক্ষ্য ছিল, একটি তিনি সম্পন্ন করে গেছেন, তার প্রথম বিপ্লব যেটি স্বাধীন বাংলাদেশের সৃজন হয়ে গেছে, দ্বিতীয় বিপ্লবটি কিন্তু করে যেতে পারেননি, যেদিন তিনি মারা গেলেন 15ই আগস্ট, এই দিনটি খুব কেয়ারফুলি চোজেন একটি তারিখ, এই দিনটি হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। এদিন এরা হয়তো ধারণা করেছিল যে ভারত যদি হস্তক্ষেপ করে তো ভারত তখন ব্যস্ত থাকবে তার স্বাধীনতা দিবস উদযাপনে, এবং এই দিন আরও গুরুত্বপূর্ণ ছিল যে বঙ্গবন্ধুর তৃতীয় বিপ্লবের ঘোষণা আসার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, তো ফলে এই দিনটা খুব কেয়ারফুলি চোজেন একটি ডেট কিন্তু। তো এ থেকে কিন্তু বোঝা যায় যে বঙ্গবন্ধুর আদর্শ যে আপনি বলছেন আমাদের মধ্যে রয়ে গেছে তেমনটি যেমন রয়ে গেছে, আপনি আরেকটু সংশোধন করে দিই, 7.5 কোটি বাঙালি কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, আমি অনেক বড় করে হচ্ছে সংক্ষিপ্ত করে দিই, 70-এর যে নির্বাচন আমাদের ভূমিধস বিজয়, সেই নির্বাচনে কমপক্ষে 30% মানুষ নৌকায় ভোট দেয়নি, তার মানে সেই যে 3.5 কোটির মতো মানুষ, তাদেরকে তো বঙ্গবন্ধু মমিনুল মোল্লার মতো বুড়িগঙ্গে ছুঁড়ে ফেলে দেননি, তারা তো বাংলাদেশেই ছিল এবং তারা কিন্তু অধিকাংশ সময় ক্ষমতায় ছিল, 71-এর 9টি মাস এরাই ক্ষমতায়। বললেন 7.5 কোটি বাঙালি সেই যুদ্ধে যদি বলি ঝাঁপিয়ে পড়া তো দূরে থাক, সবাই যে একদম সমর্থন করেছে তেমনটাও আমরা বলতে পারবো না, কিন্তু সেই উদার হৃদয়ের বঙ্গবন্ধু সবসময় 7.5 কোটি বাঙালি এভাবেই বলতেন, তিনি কখনো সেই পার্থক্যটা করেননি। মোহাম্মদ নজিবুর রহমান, আপনার কাছ থেকে কাছে আসবো এটা নিয়ে যে সেই মীরজাফরের কথা যদি আসে যে বঙ্গবন্ধু বাংলাদেশের সমর্থক শব্দ, মীরজাফর আসলে বিশ্বাসঘাতকতার সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, পরবর্তীতে আমরা যে বাঙালিদের কথা বলি বা কেউ বলে বিপদগামী, কেউ আমরা নানানভাবে বলি, কিন্তু আসলে তো তারা ষড়যন্ত্রকারী ছিল, তারাও তো আসলে সেই বিশ্বাসঘাতকের সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে, তারপরও বাঙালিকে বঙ্গবন্ধু বোধ হয় এখনও ভালোবাসেন, আমরা এভাবেই বলতে চাই। বঙ্গবন্ধু আজ পৃথিবীর মাঝে নেই, ওই যে সময়টা বঙ্গবন্ধুর দুই কন্যা খুব যদি বলি খুব ভাগ্য নিয়ে বা হয়তো পরবর্তীতে আমাদেরকে আবার আলোক সেই দেখাবেন, সেই নির্দেশনা দিবেন, সেজন্যই বেঁচে গেছেন ভাগ্যগুণে, কিন্তু তাদের সেই যে সময়টা এবং আবার যে আমাদের জন্য সেই সংগঠিত করা, যদি বলি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার কথা, ওই সময়টাতে যখন দেশের বাইরে ছিলেন এবং যে বিরূপ পরিবেশের মধ্য দিয়ে গিয়েছেন, সেখানেও তো কিছু মানুষ যদি বলি এক দুইজন সাহায্য করেছেন, সেটা একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধু ছিলেন একজন বিশাল হৃদয়ের অধিকারী এবং তিনি যেমন তার অনুগত যারা ছিলেন, তার মতাদর্শে যারা অনুপ্রাণিত ছিলেন, তার অনুসারী যারা ছিলেন, তাদেরকে যেমন তিনি স্নেহ করতেন, সাহচর্য দিতেন, তার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকেও কিন্তু তিনি কখনো দূরে ঠেলে দিতেন, তাদেরকেও কিন্তু তিনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। আমরা জানি যে স্বাধীনতার সময়ে বিতর্কিত ভূমিকা রাখার জন্য অনেক রাজনৈতিক নেতাই কারাবন্দী ছিলেন এবং বঙ্গবন্ধু দেশে ফিরে এসে কিন্তু তাদেরকে কারামুক্ত করেন এবং তারা সুমতি আসবে, কিন্তু তারা কিন্তু সেই এটা নেয়নি, তারা বঙ্গবন্ধুর যে প্রত্যাশা ছিল যে তারা সঠিক পথে ফিরে আসবেন
সেটা তারা দেখেননি, বরং তারা বিরোধিতা এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপপ্রচার এগুলোতে লিপ্ত হয়েছিলেন। তো বঙ্গবন্ধুর দ্বারা উপকৃত হয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুকে প্রতিদান দেয়া তো দূরের কথা, বরং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেছেন তার জীবদ্দশায়। যেমন এবং আপনি যেভাবে বললেন যে ৭৫ ট্র্যাজেডির পরে আমরা যখন দেখি যে তার দুই জীবিত কন্যা ইউরোপে ছিলেন, তারা জার্মানিতে ছিলেন, তৎকালীন পশ্চিম জার্মানিতে কার্লসরুয়ে বিশ্ববিদ্যালয়ে ডক্টর ওয়াজিদ মিয়া উচ্চতর গবেষণা করছিলেন, এবং সেই সময় সেখানে রাষ্ট্রদূত ছিলেন মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী, যার সাথে আমি দীর্ঘ প্রায় ১২ বছর বিভিন্ন পরিচয়ে কাজ করেছি। তো তার মুখ থেকেও শোনা যে সেই সময় বেলজিয়ামে যিনি রাষ্ট্রদূত ছিলেন জনাব সানাউল হক, তিনি কিন্তু বঙ্গবন্ধুর খুব সাথে খুব ঘনিষ্ঠ পরিচয়ে থাকতেন এবং বিভিন্ন ধরনের আনুকূল্য নিয়েছেন, এবং বঙ্গবন্ধু তাকে কিন্তু বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন। ১৪ই আগস্টে আপনারা দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যক্ষভাবে শোনা, এবং আপনারা সবাই জানেন এখন যে যে বিখ্যাত যে ডকু ফিল্ম যেটা হয়েছে শেখ হাসিনা এ ডটার স্টেল, খুবই খুবই তথ্যবহুল যে প্রামাণ্যচিত্র, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, এবং বিশেষ করে ছোট আপা শেখ রেহানা বলেছেন যে ১৪ই আগস্টে রাষ্ট্রদূত সানাউলকের বাসায় তাদের খুব সমাদর হচ্ছিল এবং তাদেরকে খুব উষ্ণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, অলমোস্ট ক্যান্ডেল লাইট ডিনারের মতো। কিন্তু যখন ১৫ই আগস্টের এই নারকীয় হত্যাকাণ্ড কুচক্রিয়া ঘটালো, তারপরে কিন্তু সানাউল হক এবং তার পরিবার কিন্তু পুরোপুরি তাদের স্বরূপে আবির্ভূত হন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিন্তু তারা অনেকটা আপদ হিসেবে গণ্য করে পশ্চিম জার্মানিতে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদকে ফোন করেন যে আপনি এই দুজনকে তাড়াতাড়ি নিয়ে যান। এবং সেভাবে আমরা দেখি যে সেই সময় ফ্রান্সে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনিও বঙ্গবন্ধুর ছিলেন, বিভিন্ন সহযোগিতা পুষ্ট ছিলেন, তিনিও চেয়েছিলেন যে বেলজিয়ামের পরে বঙ্গবন্ধুর দুই কন্যা তারা প্যারিসে যাবেন এবং তিনিও আতিথেয়তা দিবেন, কিন্তু সেই সময় তিনিও মুখ ফিরিয়ে নেন। তিনিও হুমায়ুন রশিদ চৌধুরীকে বললেন যে এদেরকে আর প্যারিসে পাঠাবেন না, আমি এখন তাদেরকে কোনো আতিথেয়তা দিতে পারবো না। তো সেই দুঃসময়ে মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী তাদেরকে পশ্চিম জার্মানিতে নিয়ে আসেন, আশ্রয় দান করেন, এবং সেই সময় কিন্তু আশ্রয় দেওয়া খুব কষ্টকর বিষয় ছিল, কারণ পশ্চিম জার্মানিতেও কিন্তু বেশ কিছু বিরুদ্ধবাদী রাজনীতিবিদ তারা অবস্থান করছিল এবং তারা বিভিন্ন সুযোগে এসে দূতাবাস এবং রাষ্ট্রদূতের বাসভবন তারা ঘেরাও করত এবং বলতো যে এই দুজনকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা এর ব্যবস্থা করব। তো সুতরাং অনেক ঝুঁকিপূর্ণ ছিল এবং মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী বাধ্য হয়েছিলেন পশ্চিম জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল, এবং আমরা পরবর্তীতে দেখি তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে পশ্চিম জার্মানি থেকে ভারতে প্রেরণ করেন, এবং সেই পুরো পথ যতটুকু ভারতে পৌঁছানো পর্যন্ত নানানভাবে তো সহায়তা করেছেন, আমরা যেটা বিভিন্ন বইয়ে আর কি তাদের স্মৃতিচারণে লেখার মধ্যে আমরা এটা পেয়ে থাকি। অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, এই যে রাতারাতি পাল্টে যাওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী বা তার ছোট বোন শেখ রেহানা তাদের বিভিন্ন স্মৃতিচারণে এটা বলেছেন যে ক্যান্ডেল লাইট ডিনারটা কীভাবে যে একদম মানে রাজকন্যা থেকে হঠাৎ করে সবাই তাদের সাথে যে বিরূপ আচরণটা শুরু করে এবং সুযোগ সন্ধানী মানুষগুলো তো এভাবেই হঠাৎ করে সরে যায়। এখন যারা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে, যদি বলি একদম দলের মধ্যে, প্রতি মুহূর্তেই বলা হয় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে অনেক ষড়যন্ত্রকারীরা হয়তো আছে, এরকমটা হয়তো তথ্য রয়েছে কিংবা ধারণা করা হচ্ছে, যেভাবেই হোক না কেন সেরকম কি তারা আবারও এরকম রাতারাতি চেহারা বদলে যাবে না, সেই জায়গাটা সতর্ক কতটা আছি আমরা? আশঙ্কা অমূলক না। একটা জিনিস খেয়াল করবেন যে চৈতন্যের সহচর্যে সে আমৃত্যু থাকে, তাকে আদর্শিক ঐক্য যার সাথে থাকে, দার্শনিক ঐক্য যার সাথে থাকে তার সাথে আমৃত্যু থাকে, কিন্তু স্বার্থ এবং সুবিধার যে সহচর
তারা চিরস্থায়ী না, ওরা বসন্তের কোকিল। কিন্তু তাই বলে বসন্তের কোকিলের আশঙ্কায় মানুষ তার বর্তমানকে নষ্ট করে না, সেটি নিশ্চয়ই এখন ঘটছে না। তবে একটা বিষয় কিন্তু খুব মনে রাখা উচিত সকলেরই, সেটি হচ্ছে এখন যারা আছেন তাদেরকে অনেক বেশি ফিল্টার করা, অনেক বেশি ফিল্টার করে কাছাকাছি আনা। কারণটা হচ্ছে একজন জাতীয়তাবাদী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অনেক নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়েছিল, এটা পৃথিবীর ইতিহাস কিন্তু তাই বলে। আপনি দেখবেন, ধরেন 1959 সালে শ্রীলঙ্কায় বন্দর নায়ককে হত্যা করেছে কারা, যে বৌদ্ধ সন্ন্যাসী হত্যা করেছেন তিনি কিন্তু তারই ঘনিষ্ঠজন ছিলেন। তার মানে ওই জাতীয়তাবাদী নেতা কিন্তু তার কর্মী বা সমর্থককে ফিল্টার করতে পারেননি। কিংবা 1970 সালে মিশরের জামাল নাসের, তাকে হত্যা করেছে কে, তারই সেকেন্ড ইন কমান্ড আনোয়ার সাদাত, পরে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনিও কিন্তু বিশ্বাস করেছিলেন। কিংবা ইন্দোনেশিয়ার সুয়েকর্ণ 1970-এ তাকে হত্যা করেছে, তিনিও জাতীয়তাবাদী নেতা ছিলেন। 1973-এ চিলির আলেন্দে, তাকে হত্যা করেছে পিনোশেট, তারই তো কাছের। এটাই কিন্তু ইতিহাস। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিশ্চয়ই এই সকল অতীত অভিজ্ঞতাকে তার সঞ্চয় হিসেবে, পুঁজি হিসেবে গ্রহণ করে তিনি ফিল্টার করবেন, এবং নিশ্চয়ই তিনি করছেন, এবং তিনি নিশ্চয়ই সতর্ক থাকছেন। যে জায়গাটা অনেক সময়, যদি বঙ্গবন্ধুর কথা বলি, যে যার এত মানবতা বা এত উদারতা, বুকভর্তি এত ভালোবাসা, বিশ্বাস, হ্যাঁ, যার দুর্বলতাও হচ্ছে গিয়ে মানুষের প্রতি বিশ্বাস, মানুষকে ভালোবাসা, আর যার শক্তিও হচ্ছে মানুষের ভালোবাসা, তিনি হয়তো সেই ফিল্ট্রেশন প্রক্রিয়াটা অনেক বেশি এগোতে পারেন না এই ভালোবাসার কারণে। কিন্তু সেইটাও বোধহয় কখনো কখনো কঠোর হতেই হবে আমাদেরকে। আসবো আবার আলোচনায়, আপনারা তিনজনই রয়েছেন, বিরতির সময় হয়ে গেল। সম্মানিত দর্শক, একুশে রাতের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই থাকছেন আমাদের সাথে। আবার স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে বিভিন্ন দিকগুলো, দিক নির্দেশনাগুলো, যে আদর্শ তিনি আমাদেরকে পথ চলতে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেগুলো নিয়ে কতটা হাঁটতে পারছি, আর সেই যে ষড়যন্ত্রকারীরা যারা প্রতি মুহূর্তে ঘাপটি মেরে বসে আছে বা ওত পেতে আছে, তাদের ব্যাপারে আমরা কতটা সতর্ক থাকছি, সেই আলোচনাগুলোই আজকে করছি একুশে রাতের এই আয়োজনে। অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল, আপনার কাছে আসি। বিভিন্ন সময় কুচক্রি মখল থাকবে এবং আমাদের এগিয়ে যাওয়াও থাকবে। বঙ্গবন্ধুর সেই যে, যদি বলি আলোক বর্তিকা হিসেবে তার যে ভূমিকা ছিল, সেই আলো নিয়ে আমরা আজও এগিয়ে চলবার চেষ্টা করছি। সেই জায়গাটা এখন সবচেয়ে বেশি আশা জাগানিয়ে তথ্য হচ্ছে বছর শেষে কমিশন গঠন হতে যাচ্ছে, বঙ্গবন্ধুর যে ষড়যন্ত্রকারী যারা ছিল, হত্যাকারী যারা ছিল, তাদের নেপথ্যে যারা ছিল, তাদের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা আসলে আরও কতটা সেই আশা জাগানিয়ে তথ্য তো মিলেছে, কিন্তু আমরা কতটা আশাবাদী হতে পারি? একটু বলি আগের আলোচনার সূত্র ধরে, যে বঙ্গবন্ধু কিন্তু পূর্ণ মাত্রায় সচেতন ছিলেন যে কুচক্রিয়া ঘট পাকাচ্ছে। আমরা এবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে যখন তাজউদ্দিন আহমেদ সাহেব মন্ত্রিসভার বাইরে গেলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর কথা হয়েছে। প্রধানমন্ত্রী তাকে তখন জানতে চাচ্ছিলেন যে এরপর কি আস্থার জায়গাটা খোন্দকার মোস্তাক আহমেদ কিনা, এবং তখন কিন্তু বঙ্গবন্ধুকে বলেছেন যে খোন্দকার মোস্তাক সুযোগ পেলে তার গলায় ছুরি চালাবে। অথচ দেখেন, এই খোন্দকার মোস্তাকই কিন্তু 70-এর সেই ভূমিধস নির্বাচনে মাত্র 700 ভোটে জিতেছিল, এবং যখন সে নিশ্চিত যে সে হেরে যাবে, তখন সে বঙ্গবন্ধুকে অনুরোধ করে যে তার এলাকাতে নির্বাচনী প্রচারণে যাওয়ার জন্য। বঙ্গবন্ধু গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুকে পরে জিজ্ঞেস করা হয়েছে যে কী দরকার ছিল রুহুদ্দিন জিনাকে হারাবার। তো বঙ্গবন্ধু বলেছিলেন যে মোস্তাক তো বাজে লোক, সে হেরে গেলে তো ভালো। বঙ্গবন্ধু জানতেন, কিন্তু তার উদারতা দিয়ে মনে করেছিলেন যে তিনি এদেরকে সামলে নেবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রধানমন্ত্রী দেশের রয়ের প্রধান, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান 74-এর শেষের দিকে বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলেছেন যে হত্যাকাণ্ড হতে পারে, কু হতে পারে। বঙ্গবন্ধু উড়িয়ে দিয়েছেন যে আমার বাঙালি আমাকে মারবে না।
সবচেয়ে বড় কথা দেখেন যে যখন বন্ধু যে বঙ্গবন্ধুদের হত্যা করতে গেছে, তারা কিন্তু অনেকেই বঙ্গবন্ধুর সাথে এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু হত্যা মিশনে তাদেরকেই পাঠানো হয়েছিল যাদের সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা সবচেয়ে কম। তারপরে যখন বঙ্গবন্ধু সম্ভবত বলছেন যে তোরা আমাকে মারতে এসছিস, তখন কিন্তু হত্যাকারী থমকে গেছিল, তাকে শেষ পর্যন্ত যে গুলি করে মেরেছে সে পাকিস্তান ফেরত একজন সেনা কর্মকর্তা, যার সাথে বঙ্গবন্ধুর কোনো রকম যোগাযোগই নেই। তো বঙ্গবন্ধু সচেতন ছিলেন, কিন্তু তিনি বাঙালিকে বিশ্বাস করেছিলেন। আর আমাদের যেটা মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রায়ই বলেন, আমি একটি ব্যক্তিগত আলাপচারিতাও জানি যে তিনি বলেন যে তিনি নীলকণ্ঠী, তিনি বিষ হজম করে যেতে পারেন, তিনি কিন্তু এই বিষয়ে পূর্ণ সচেতন আছেন, না হলে 21 বার 22 বার নিশ্চিত হত্যাকাণ্ডের ঝুঁকি থেকে বেঁচে আসা এই সবগুলো কাকতালীয়ভাবে হয় না। এবং আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, এবং আপনি যদি গত 15 আগস্টের ঘটনাপ্রবাহ দেখেন, তখন কিন্তু তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে 15 আগস্ট আওয়ামী লীগ এত বড় বড় নেতারা কোথায় ছিল, তারা কেন সেদিন প্রতিবাদ করেনি। অতএব তিনি সবগুলো ব্যাপার সম্বন্ধে পূর্ণ মাত্রায় সচেতন আছেন। এবং এখন যে কমিশনের কথাটি বলা হচ্ছে, এটি কতগুলো কারণে আসলে প্রয়োজন। এক হচ্ছে যে এই যে জিয়াউর রহমান, সে যেন হত্যাকারী, এই নিয়ে কারোর সন্দেহের কোনো অবকাশ নেই। আজ থেকে 50 বছর পরে আমার নাতিকে যদি জিয়ার উত্তরসূরি কোনো কারো নাতি এসে বলে যে আমার দাদা নানা যদি হত্যাকারী হয়ে থাকে, তোমার দাদা নানার প্রজন্ম তো 14 বছর ক্ষমতা ছিল, বিচার করেনি কেন? উত্তর কি হবে, মারা গেছিল তাই বিচার করা যায়নি? এটা কিন্তু কোনো উত্তর হতে পারে না। অতএব মরণোত্তর বিচার করা যাবে না, ভালো কথা, কিন্তু আমাদের তো যে অপরাধী তাকে অপরাধী চিহ্নিত করতে হবে, ইতিহাস শুদ্ধ হবে না। না, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী কিন্তু চমৎকারভাবে বললেন যে সেই ফিল্টারেশনের যে ব্যাপারটা, ফিল্টার করা দরকার, সেটা হলো সতর্ক রয়েছেন, সব কিছু জানলেন, কঠোর হওয়া কি আরও বেশি দরকার কি না? কারণ কখনো কখনো, যেটা পূর্ব অভিজ্ঞতা কিন্তু বললেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, যে সেখান থেকে আসলে আমাদের প্রত্যেককে তো শিক্ষাটা নিতেই হবে, আমরা খুব ছাড় দিতে পারবো সেই জায়গাটাতেই বলছি যে মাননীয় প্রধানের উপর তো, প্রধানমন্ত্রীর উপর তো সরকারি দল এবং বিদ্রোহী থাকার সময় অসংখ্য অজস্র অ্যাটেম্পট হয়েছে, আমরা জানি, একটা তো সফল হয়নি। আমরা তো আগস্ট আসলে সেই 17 আগস্ট বলি, 21 আগস্ট, আমরা কোনোটা তো ভুলে যেতে পারবো না। এবং আপনি দেখবেন যে গতকালকে আমাদের যে ঢাকার পুলিশ প্রধান, তিনি কিন্তু বলেছেন যে সংগত কারণেই নানা বিষয়ে কোনো রকম বিশেষ সব রাষ্ট্রপ্রধানদের চেয়ে বা রাষ্ট্রনির্বাহীদের চেয়ে তথ্য নাই, কোনো সন্ত্রাস সম্মাননীয় প্রধানমন্ত্রীর ঝুঁকি সবচেয়ে বেশি, কোনো মানে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থানের কোনো গোয়েন্দা তথ্য না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তা বাহিনী অধিকতর সতর্ক আছে। তার মানে এগুলো কিন্তু ক্লিয়ার কাট ইন্ডিকেশন যে এই ব্যাপারে সতর্কতার জায়গাটা নিশ্চয়ই বহাল আছে। ফলে সেই বিষয়ে আমি খুব বেশি দুশ্চিন্তিত নই, কিন্তু আমার কাছে যেটি প্রত্যাশা যে এই কমিশনটি প্রয়োজন হচ্ছে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্য। এটি যদি না করা হয়, আমরা যতই বলি যে আমরা আইনের শাসন কায়েম করেছি, আইনের শাসন কিন্তু কায়েম হয়নি। আসলে আইনের শাসন তখনই কায়েম হবে যখন আমরা খন্দকার মোস্তাক কিংবা জিয়ার মতো লোককে চিহ্নিত করতে পারবো। আমি একটু বলি, আমি হেনরি কিসিঞ্জারের হোয়াইট হাউস ইয়ার্স, তার আত্মজীবনী বলে কিছু বই আছে, বিশাল 2 খণ্ডের বই, তার একটি অংশ আছে দ্য টিল্ট, দ্য ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অফ 1971, যেখানে তিনি 71-এর প্রেক্ষাপট অবরুল আক্রমে লিখেছেন। সেখানে কিন্তু আমি বইটি অনুবাদ করেছিলাম, সেখানে কিন্তু বলা আছে তিনি খন্দকার মোস্তাকের কথা বলছেন যে খন্দকার মোস্তাক যোগাযোগ করছে মার্কিনদের সাথে এবং একটা কনফেডারেশন মানে একটা কনফেডারেশন গঠনের চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের সাথে। অতএব এই জিনিসগুলো তো এখন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, কিসিঞ্জারের বইয়ে থাকলে হবে না, আমাদের কমিশন লিখে দিয়ে যাবে, প্রমাণ করে দিয়ে যাবে যে এরা আসলে আজন্ম মির্জাফর। মির্জাফর বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, মির্জাফরও পারস্যের লোক ছিল, সে পারস্যের একজন লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমি কেন মির্জাফর বলবো, আমাকে মোস্তাক বলতে, আমাকে জিয়া বলতে হবে, বাংলা ভাষায় ভোকাবুলারি ঠিক করতে হবে। এবং আমি তো আনন্দের কথা বলি না, আমি তো পিনোশের কথা বলি না, স্যার যেমনটি বলছিলেন, আমি তো ওই বুদ্ধিস্ট সন্ন্যাসীর কথা বলি না যখন আমি কোনো বিশ্বাসঘাতকের উদাহরণ দিই। মির্জাফর উদাহরণ আমার জন্য উদাহরণ না, এটা হচ্ছে মিথ্যা ইতিহাস বা ভুল ইতিহাস। আমার জন্য আমাদের এখন কথায় কথা এসব ওকলি চেঞ্জ করতে হবে, যখন আমি বিশ্বাসঘাতক বলবো আমি আর মির্জাফর বলবো না, আমাকে জিয়া এবং মোস্তাকের কথা বলতে হবে, এবং এটাই এই কমিশন শুদ্ধ করে দিয়ে যাবে। জি নিশ্চয়ই, মোহাম্মদ নজিবুর রহমান, কমিশন গঠিত হবে এবং কমিশনে সেই গঠিত হওয়ার পর সেখানে যারা সদস্য থাকবে, যে তদন্ত আবার হবে, সেই যে তদন্ত হওয়া সুষ্ঠুভাবে, সেখানে যে লোকগুলো থাকা, সেই যে নিয়োগটা, সেটাও তো অনেক সূক্ষ্মভাবে হতে হবে, না হলে আবার কোনো গলত থেকে যাবে কি না, সেই জায়গাটায় কি বলবেন? না, বিচারে খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমে হচ্ছে যে কমিশন গঠনের সিদ্ধান্ত, এটা খুবই উৎসাহব্যঞ্জক এবং এটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। কমিশনের যে কী টার্মস অফ রেফারেন্স থাকবে, যেটা ডক্টর স্বপ্নীল যেটা বললেন, সেটাতে আমার মনে হয় যে
অত্যন্ত নিবিড়ভাবে বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে হবে এবং সেখানে কমিশনের সদস্য কারা হবেন, সভাপতি কে হবেন, যোগ্য লোকগুলা কি সেখানে বসাতে হবে এবং তাদের মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা, ঐতিহাসিক সত্য উদ্ঘাটনের যে তাদের যে দৃশক্তি, তাদের দৃঢ়তা, অনেকগুলো বিষয় লাগবে আর কি। তো সুতরাং এই কমিশন কিন্তু ইট উড বি লাইক মাদার অফ অল কমিশনস, যে এখানে কিন্তু সঠিক লোকগুলোকে দায়িত্ব দিতে হবে এবং আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে, আমরা যে যে তত্ত্ব জানি সেটা পরিবেশন করতে হবে। এবং ডক্টর স্বপ্নিল একাত্তরে মোস্তাকের যে ভূমিকা বললেন, যেটা আমরা কিন্তু মুখে মুখে জানি যে বিষয়টা কীভাবে উদ্ঘাটিত হয়েছিল, এটা হুমায়ুন রশিদ চৌধুরী তখন দিল্লিতে মিশন প্রধান ছিলেন এবং তারই এক সহকর্মী মাহবুবুল আলম চাষী পররাষ্ট্র সচিব হিসাবে ছিলেন। তো তাদের গতিবিধি লক্ষ্য করে কিন্তু তিনিই প্রথম অনুধাবন করলেন যে এরা কিছু একটা চক্রান্ত করছে। তিনি প্রায় দেখতেন যে খন্দকার মোস্তাক, তাহির উদ্দিন ঠাকুর এবং মাহবুল আলম চাষী তারা সেখানে যে মার্কিন দূতাবাসের সাথে তারা যোগাযোগ করত, নিজেরা অন্যান্য প্রবাসী সরকারে অন্যান্য ব্যক্তিত্বরা যেসব জায়গায় থাকতেন সেখান থেকে তারা দূরে গিয়ে সংগোপনে তারা মেলামেশা করতেন। তিনি বিষয়টা বুঝতে পেরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে অবহিত করেন এবং তাজউদ্দিন আহমেদ অতি দ্রুততার সাথে ব্যবস্থা নেন, নাহলে কিন্তু সে সময় একটা সর্বনাশ হয়ে যেত। মোস্তাককে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়, মাহবুল আলম চাষীকেও পদচ্যুত করা হয়। তো কমিশনের কিন্তু এ ধরনের অনেক ঘটনা অনুসন্ধান করতে হবে। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের উপর কমিশন শুধুমাত্র 75 কেন্দ্রিক হবে না, এটা কিন্তু স্বাধীনতার আগে, স্বাধীনতা যুদ্ধ চলাকালে 72 থেকে 75 পর্যন্ত এবং 75-এর পরবর্তীতেও যে এই ঘটনাকে যারা সত্যের অপলাপ করেছেন, এই ঘটনাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং সেজন্য আমরা দেখি যে শুধু এখানে দেশি বিদেশি এলিমেন্টসও আছে। বিদেশে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, ডক্টর স্বপ্নিল কিসিঞ্জারের নিজের বইয়ের কথা বলেছেন এবং আরেকটা বইয়ের কথা আমি জানি যে টাইটেলটা আমার সুস্পষ্ট মনে আছে কিন্তু লেখকের নামটা হয়তো ডাবল চেক করতে হবে। বইটির নাম হচ্ছে দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। তো সেই বইতে লেখক 6টা হত্যাকাণ্ডের কথা বলেছেন, আন্তর্জাতিক হত্যাকাণ্ড, এর মধ্যে চিলির আলেনদের বিষয়টা আছে ডক্টর সিদ্দিক যেটা সুন্দরভাবে অবতারণা করেছেন। তো তাদের হত্যাকাণ্ডের পিছনে যে কিসিঞ্জারের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল সেই সেই লেখাতে সেটা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তো সুতরাং দেশি বিদেশি অনেক অনেক ডকুমেন্টস আছে এবং যেহেতু ব্রিটিশ কমনওয়েলথ ও ফরেন অফিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা অনেকগুলো ডকুমেন্ট ডিক্লাসিফাই করেছে, সেগুলো ঘনিষ্ঠভাবে দেখতে হবে। তো আমার মনে হয় যে কমিশনের গঠনের ঘোষণা আমাদেরকে আশান্বিত করে, তা আমরা নিবিড়ভাবে এখন ষড়যন্ত্রের পরে এটাকে জাস্টিফাই করার জন্য যেসব স্টেটমেন্ট গুলো আসছে সেগুলোকেও কিন্তু দেখতে হবে, কারণ সবই কিন্তু পার্ট অফ এ টোটাল স্পেকট্রাম। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে তো শুধু হত্যা করে মেরে ফেলেছে, বিষয়টা তো এরকম ছিল না, আদর্শকে মেরে ফেলা, বাংলাদেশকে শেষ করে দেয়া, আর বাংলাদেশকে শেষ করে দিলে মুজিবকে শেষ করে দেয়া, আর মুজিবকে শেষ করে বাংলাদেশকে শেষ করা, এরকমটাই তাদের চিন্তা ছিল। যেহেতু আমরাও প্রতি মুহূর্তে ভাবি মুজিব মানেই বাংলাদেশ, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, সেই জায়গাটা, এই যে চ্যালেঞ্জের কথা বললাম, কাজটা আসলে কতটা কঠিন? কাজটা যে আমার কাছে খুব কঠিন মনে হয় না, কারণটা হচ্ছে কি জানেন, আমাদের যে সামাজিক অপরাধগুলি সংগঠিত হয় তাটা দুটো ধারায় হয়। একটা হচ্ছে হঠাৎ অপরাধী বা তাৎক্ষণিক অপরাধ, ম্যাকবেথ যখন রাজা ডানকানকে হত্যা করে সে হঠাৎ অপরাধী, কিন্তু কোনো কোনো অপরাধ আছে দীর্ঘ পরিকল্পিত অপরাধ। যেমন 1946-এ যখন বাংলা ভাগের কথা আলাপ হয়ে যাচ্ছে জুন মাসের 20 তারিখে, তখন কিন্তু শরৎ বসু, তারপরে সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম কিন্তু যুক্ত বাংলার কথা বলছেন, বঙ্গবন্ধু কিন্তু যুক্ত বাংলার পক্ষে ছিলেন। যখন 1947 অনিবার্য দেশভাগ হয়ে গেল, বঙ্গবন্ধু কিন্তু আবার দেশভাগে
পূর্ব বাংলার পক্ষে এসে দাঁড়িয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর ভেতরে কিন্তু আপনি দেখবেন সেই যুক্ত বাংলার স্বপ্নভঙ্গের বেদনাটা কিন্তু ছিল। সেই বেদনা কিন্তু তাকে মুক্ত বাংলার পথে নিয়ে গিয়েছে। এবং 1973 অথবা 74 সালে অন্নদাশঙ্কর রায়ের কাছে কিন্তু ব্যক্তিগত স্মৃতিচারণে বঙ্গবন্ধু সে কথা বলেছেন। তাহলে বঙ্গবন্ধু একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করেই কিন্তু একটু একটু করে এগিয়েছেন। তাহলে তার যারা প্রতিপক্ষ ছিল, তার আদর্শের যারা প্রতিপক্ষ ছিল, তার দর্শনের যারা প্রতিপক্ষ ছিল, তাদেরও তো কেউ কেউ দীর্ঘ পরিকল্পিত পথ ধরে একটু একটু করে এগিয়েছে। তার মধ্যে নিশ্চয়ই খন্দকার মুস্তাক একজন। মনে করবার কোনো কারণ নেই যে শুধু 71 সালেই তিনি বিরোধিতা করেছেন, তা না। 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় আপনি দেখেন খন্দকার মুস্তাক কী কাণ্ডটা করেছিলেন, তারপরেও তাকে ক্ষমা করা হয়েছে। বারবার কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে। বঙ্গবন্ধু যখন রবীন্দ্র জন্ম শতবর্ষের রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করে দিচ্ছে পাকিস্তান, তার বিরুদ্ধে যখন বঙ্গবন্ধু দাঁড়াচ্ছে, মুস্তাক কিন্তু তার পক্ষে দাঁড়াচ্ছেন না। তার মানে দীর্ঘ পরিকল্পিত একটি আদর্শিক দ্বন্দ্বের জায়গায় তিনি ছিলেন। ভারত যখন স্বাধীন হয়েছে, এই দ্বন্দ্ব কিন্তু সেখানেও ছিল যে দেশাই না কৃষ্ণন, নেহরু কাকে কাছে নেবেন, মুরারজি দেশাই না কৃষ্ণনকে নেবেন। আমাদের এখানেও কিন্তু হয়েছে তাজউদ্দিন নাকি খন্দকার মুস্তাক, আওয়ামী লীগে বঙ্গবন্ধুর অনুসারী দুটি ধারা। এর মধ্যে যারা কপট, যারা শট, যারা প্রতারক, ওরা তো ভীষণ অভিনয় জানে। খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর বাবা এবং মায়ের মৃত্যুর সময় কি করেছে আমরা তো দেখেছি টিভির খবরে, কাঁদছে যেন বঙ্গবন্ধুর থেকে বেশি শোকাহত এই কপট অভিনেতা। সে যে কাণ্ডটা করেছে দীর্ঘ পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে, আর তাকে যারা মদদ দিয়েছে, মনে করবার কোনো কারণ নেই যে পাকিস্তান যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে আর অমনি ঠিক ঠিক হয়ে গেছে, না। 1973 সালে আপনি ইতিহাস ঘেঁটে দেখবেন, পাকিস্তানে তখন ভুট্টো প্রধানমন্ত্রী, তিনি পাকিস্তানের কনস্টিটিউশনে একটি লাইন যুক্ত করছেন 73 সালে, লিখছেন পূর্ব পাকিস্তান বিদেশি আগ্রাসনের দ্বারা বিভ্রান্ত হয়ে বিভক্ত হয়েছে, তারা যখন ফিরে আসবে আগ্রাসন মুক্ত হবে তখন আবার পাকিস্তানের অংশ হবে। তার মানে সেও ষড়যন্ত্র করছে। আর সাত সমুদ্র 13 নদীর ওপার থেকে যে আলেন্দেকে হত্যা করে, যে জামাল নাসেরকে হত্যা করে, যে বান্দার নায়েককে হত্যা করে, সেই CIA, সে মার্কিন সাম্রাজ্যবাদ, সেও কি কম ছিল? ডেভিড বোস্টার 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে ডেভিড বোস্টারের ভূমিকা আপনি একটু তাকিয়ে দেখুন। তার মানে আমার যে কমিশন গঠিত হবে সে আমার হঠাৎ প্রতিপক্ষ, অর্থাৎ ভৌত প্রতিপক্ষ যারা হত্যা করেছে তাদের তো ফাঁসি হয়েছে, কিন্তু আমার অভৌত প্রতিপক্ষ যে ছিল বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধুর আদর্শের, আমার মুক্তিযুদ্ধের, আমার স্বাধীনতার, সেই অভৌত প্রতিপক্ষ তার মুখোশটা উন্মোচন করবে। ওই দীর্ঘ পরিকল্পিত প্রতিপক্ষ তার মুখোশটা উন্মোচন করবে। এটি মুখোশ উন্মোচন করতে হবে এই কারণে আমার শিক্ষার জন্যে, এটি উন্মোচন করতে হবে এই কারণে আমার বাংলাদেশ স্বাধীনতার 50 বছর অতিক্রম করছে উন্নয়নের ভেতর দিয়ে, অর্থনৈতিক উন্নয়নের ভেতর দিয়ে। এই কথা তো সত্য, 1971 সালে বঙ্গবন্ধু। কিন্তু সেই উন্মোচনটা কি অনেক বেশি সঠিক হবে কিনা, সেখানে কোনো ভয় থাকে কিনা? নিশ্চয়ই না, আতঙ্কিত হবেন না, হবে, হতেই হবে। মানুষ এখন অনেক সচেতন, মাননীয় প্রধানমন্ত্রী অনেক সচেতন, তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। এটি কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যিনি নিতে পারেন, তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে সম্পূর্ণ সুদৃঢ় থাকবেন, এটা আমার ব্যক্তিগত আস্থার কথা। নিশ্চয়ই মুখোশ উন্মোচিত হবে, আমরা জানতে পারবো, যার কথা তিনি বারবার বলেছেন, তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, তার কী ভূমিকা ছিল আমরা জানতে চাই। ইতিহাসের পাতা থেকে সেই তথ্য আমরা জানতে চাই, 1757 সালের কথা। সেটা হতেই হবে। অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিল তো বললেন যে কয়েক প্রজন্ম পরে যদি বলে তোমার দাদা তোমার নানা কেন সেটা বিচার করেনি, আমি তখন আমরা জবাব কোথায় দিব? ভাবনার কথা বলি, ডক্টর স্বপ্নিল কিন্তু বারবার বলছিলেন 1757 কথা। দেখেন 1757 23শে জুন পলাশীতে নবাবের পরাজয় হয়ে যায়। এরপরে ইতিহাস লেখা হয়েছে সিরাজ খুব খারাপ মানুষ ছিলেন, অন্ধকূপের মধ্যে মানুষকে মেরে ফেলেছেন। কিন্তু 19 শতকের শেষ প্রান্তে যখন অক্ষয় কুমার মৈত্র নতুন করে ইতিহাস তুলে আনলেন সিরাজউদ্দৌলার, সিরাজ বাঙালি নন কিন্তু বাঙালির চৈতন্যে তার একটা দৃঢ় অবস্থান তৈরি হয়েছে। কমিশন সেই কাজটি করবে, সেই কাজটি করে দিতে হবে, এবং আমরা আশাবাদী আমাদের যে কমিশনটা গঠিত হচ্ছে সেই কাজটি করবে। বাঙালি, হাজার বছরের ঐতিহ্যের বাঙালি, বীর বীরত্বের বাঙালি, সে তার শৌর্য বীর্য নিয়ে আগামীতে পথ চলবে, সেজন্য দরকার।
নিশ্চয়ই, এবং হতাশ হওয়ার আসলে কোনো সুযোগ আমাদের নেই, এবং হতাশার জায়গাটাকে আমরা পাশ কাটিয়ে তো আর যাবো না, এটাকে আমরা জয় করব, জয় করে আমরা আশাবাদী হব, এবং নিশ্চয়ই সামনে সেই সুদিনই আসছে। অধ্যাপক স্বপ্নিল, আপনি তো সেই শুরুটা করেছিলেন সেই দাদার দাদা বা নানার এই এইখান থেকে, যদি সেই জায়গাটায় আমরা ফিরে যাই আমাদের কয়েক প্রজন্ম পরেও, তারা এসে যখন এই অর্জন এই সাফল্য, যদি বঙ্গবন্ধুর সাফল্য থেকে শুরু করি, নানান ধরনের সাফল্য, বাংলাদেশটাই তো তার সবচেয়ে বড় সাফল্য, এবং এখনকার আমরা সেই আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যার যে সাফল্য, সেখান থেকে এই বাংলাদেশটা, এই বঙ্গবন্ধুর বাংলাদেশটা আরও কত দূরে এগিয়ে যাবে? দেখুন, বাংলাদেশটা তো এগিয়ে যাবেই, এবং সেটা কিন্তু কোভিডে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পৃথিবী টালমাটাল, আমাদের পৃথিবীর খুব কম জ্বালানি মন্ত্রী বলতে পেরেছেন যে দু মাসের মধ্যে জ্বালানি তেলের দাম কমিয়ে আনা সম্ভব হতে পারে, এখন পর্যন্ত অন্য কোনো দেশের জ্বালানি মন্ত্রী বলতে পেরেছে বলে মনে হয় না, মানে তারা তো ইন্ডিকেশনও দেখছে। গত দুটি মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসছে, এগুলো বলার মানে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু রাইট অন ট্র্যাক। কিন্তু এই ধরনের ডেভেলপমেন্ট যে কতটা ক্ষণস্থায়ী হতে পারে, তার একটি উদাহরণ কিন্তু আমরা গত বছরের শুরুতে দেখেছি মার্কিন মুলুকে। 200 বছরের মার্কিন গণতন্ত্র শুনতে শুনতে বলতে বলতে তো মুখে ফেনার তুলি বা ফেনার তুলি লোকজন, সেই গণতন্ত্রকে হাজার দেড়েক পাগলাটে সাদা মানুষ কিন্তু এক ধাক্কে নামিয়ে দিচ্ছিল। অর্থাৎ যদি গণতন্ত্র ডেভেলপমেন্ট সব ঠিক আছে, কিন্তু যদি নিচের ভিত্তিটা খুব সুদৃঢ় না, আদর্শিক ভিত্তি নড়বড়ে থাকে, তাহলে 200 বছর পরেও কিন্তু সেটা টোলা যেতে পারে। সেই জায়গাটাকে সংহত করার জন্য এই কমিশন আমার কাছে মনে একটা অসম্ভব ভূমিকা রাখবে। এই প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান দিয়ে যাচ্ছেন, সেই ডেল্টা প্ল্যানের বাংলাদেশ, এই পলিমাটির বাংলাদেশের উপর দাঁড়িয়ে থাকবে শক্ত ভিত্তিতে যদি আজ এই কমিশন জায়গাটা ঠিক করে। এই কমিশনটা নিয়ে আমার কিন্তু শঙ্কার জায়গা অন্যখানে। আমি অতি নিরপেক্ষ লোকের কমিশন চাই না। আমাকে যদি বলেন, আমি খুবই অনিরপেক্ষ, একদম একচোখা লোকের কমিশন চাই যাদের আনুগত্য আওয়ামী লীগের প্রতি থাকবে না। আমি চাই এমন সব লোকের কমিশন যাদের আনুগত্য থাকবে 71-এর প্রতি, বাংলাদেশের প্রতি, যারা ওরে বাবা রে জিয়ার আমার প্রতি একটু দয়া করি না, আমি এই কমিশন চাই না। আমি সেই কমিশন চাই যারা বঙ্গবন্ধু, বাংলাদেশ, 71, অসাম্প্রদায়িকতা এই জন্যকে ধারণ করবে, বুঝতে পারবে, তারা খালি 15 আগস্টের কালো রাতের ঘটনা প্রভাব বিশ্লেষণ করে একটি রিপোর্ট দিবে না। তারা এই 1757 বলেন, নজিব যেটি বলেছেন যে স্বাধীন বাংলাদেশের পূর্ব দশায়ের কথা বলেন, সমস্ত কিছু ধারণ করে যারা রিপোর্টটি দিবেন, এবং সেই রিপোর্ট নিয়ে বিতর্ক হবেই। একদম সুদৃঢ় ব্যক্তিত্ব, যেন কোনো আপোষ না হয় কোনো অন্যায়ের সাথে, তারা বাংলাদেশের দালাল হবেন, তারা অন্য কারো দালাল হবেন না। আমি সেই দালালদের কমিশন চাই, এবং এই কমিশনটির রিপোর্টটি আসার পর একদল মানুষ বলতেই থাকবে একচোখামি হয়েছে, এই হয়েছে হয়েছে, এত কিছু মূল্যায়ন করার দরকার নেই। কারণ একটি কথা মনে রাখবেন, ভিক্টরস ল, 71 সালে যদি বাংলাদেশ পরাজিত হতো, তাহলে বীর মুক্তিযোদ্ধারা ফাঁসির দণ্ডে দণ্ডিত হতো। বিজয়ী ইতিহাস লেখে, বিজয়ী জাতি ইতিহাস লেখে, তার মতো করে ইতিহাস লেখে। আমি বিজয়ী জাতির সঠিক ইতিহাস লেখার জন্য বিজয়ী জাতির দালালদের একটি কমিশন চাই। জি, মোহাম্মদ নজিবুর রহমান, মনে হতে পারে যে আমি আবার হঠাৎ করে সাফল্যের কথায় কেন চলে গেলাম, কারণ হচ্ছে নানান ধরনের প্রোপাগান্ডা তো 1974 সালেও হয়েছিল, কারণ ষড়যন্ত্রকারীরা এই বিষয়গুলো তৈরি করে রাখে, এবং এখনও সেরকম কোনো দেখছেন কি না যে এরকম কোনো প্রোপাগান্ডা ছড়ানো, যেটা হচ্ছে না তার চেয়েও বেশি বাড়িয়ে বলা বা অর্জনকে ছোট করে দেখা, সেরকম কিছু হচ্ছে কি না? এটা আমাদের জাতির পিতার সময় এটা ছিল, যখন তার যে বড় বড় যে সাফল্য এবং সেগুলোকে খাটো করার একটা একটা জোর প্রয়াস ছিল, বিভিন্নভাবে মনে হচ্ছে যে এটা একটা অনেকের জন্য এটা একটা মিশন ছিল যে এটাকে বিভ্রান্তির মধ্যে এটাকে প্রশ্নবিদ্ধ করা। তো আমরা দেখেছি যে জাতির পিতা যেভাবে স্বাধীনতার পরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছুই ছিল না। আমাকে মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী বলেছেন যে তিনি অসুস্থ অবস্থায় যখন জেনেভাতে ছিলেন, সেই সময় সারাক্ষণই তিনি চিন্তা করতেন যে কীভাবে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলবেন, কীভাবে জাতিসংঘের সদস্য পদ নেবেন, কীভাবে পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ফেরত আনবেন, এবং এই ধরনের সব গুরুত্বপূর্ণ, এবং কীভাবে যারা উন্নত বিশ্ব তাদের কাছ থেকে তিনি উন্নয়নের জন্য অর্থায়ন বা সহযোগিতা আনবেন। তো বঙ্গবন্ধু কিন্তু সারাক্ষণ এভাবেই কাজ করেছেন, এবং আমরা দেখেছি তিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন, আমাদের যতগুলো কাঠামো আছে বলুন, সরকারি বেসরকারি, প্রত্যেকটা কাঠামোকে তিনি কিন্তু একটা সত্য ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, এবং আমাদেরকে সামনের দিকে তাকাতে শিখিয়েছেন। সেই সময়ও কিন্তু ষড়যন্ত্র হয়েছিল, এবং তার পরিণতি ছিল 75। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন
আমাদের জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার। এবং এটাও কিন্তু জাতির পিতার আরেকটি কৃতিত্ব যে তিনি কিন্তু আমাদের জন্য একজন সত্যিকারের তার উত্তরাধিকারী এবং আমাদের জন্য নেতা হিসাবে রেখে গেছেন। আমরা যারা তার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি আমরা দেখেছি যে তিনি অতীত থেকে শিখেছেন, বর্তমানকে তিনি পরিচালনা করছেন, ভবিষ্যতের জন্য তিনি প্রস্তুত আছেন। এবং আমরা যে রূপকল্প আমাদের যে ডেল্টা প্ল্যান 22 আমরা যেটা বলি 2100 তিনি এটাকে নাম দিয়েছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের উপহার। তো আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই ধরনের প্রস্তুতি আছে। তার যে নেতৃত্বের যে সুদূর প্রসারী যে দিক নির্দেশনা সেগুলো আছে। প্রশ্ন উঠেছে যে আমরা যারা তাকে সহায়তা করব বা আমরা যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বে থাকব, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, তারা কতটুকু আন্তরিকতা ন্যায় নিষ্ঠতার সাথে কাজ করবেন। সামনে কিন্তু বড় বড় চ্যালেঞ্জ আছে। এই কমিশনের ম্যান্ডেট বাস্তবায়ন হবে, কমিশন গঠন এবং কমিশনের ম্যান্ডেট বাস্তবায়ন করা হবে একটা বড় চ্যালেঞ্জ। এই কাজ ডিফিকাল্ট, সেই জায়গাটা আসলে পর্যবেক্ষণ প্রতি মুহূর্তে বললাম যে এটা ডিফিকাল্ট, ইট ইজ এ হারকুলিয়ান টাস্ক, বাট ইট ইজ ডুয়েবল। তো এটা করা সম্ভব। একদম শেষ পর্যায়ে চলে এসেছে অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। বঙ্গবন্ধুর বাংলাদেশে আরেকটি আলোচনা না করলে অসম্পূর্ণ থেকে যাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ তো বঙ্গবন্ধু চেয়েছিলেন, তাহলে মাঝে মাঝে যখন আমরা সাম্প্রদায়িক আস্ফালনটা দেখি তখন তো আমাদের হৃদয়ে অনেক বেশি কষ্ট হয়, কারণ হৃদয়ে তো বঙ্গবন্ধু বসে আছেন। নিশ্চয়ই 1975-এর 15ই আগস্টের পরে আমার সংবিধানের পাতা থেকে যে শব্দগুলো হারিয়ে গিয়েছে এ তো তারই অনিবার্য ফল, যা আমরা যারা ওই সময়কার মনে আছে 75-এর 15ই আগস্টে ভোরবেলা 6টার সময় যখন রেডিওতে বলা হচ্ছে কথা, তার আগের দিন পর্যন্ত রাত পর্যন্ত ছিল বাংলাদেশ বেতার, ওই দিন সকালবেলা হয়ে গেল রেডিও বাংলাদেশ, ওই দিনই কিন্তু জয় বাংলার পরিবর্তে হয়ে গেল বাংলাদেশ জিন্দাবাদ। আমার সংবিধানের পাতা থেকে যে শব্দগুলো মুছে গিয়েছে 75-এর পরে, তার অনিবার্য ফলশ্রুতি তো হচ্ছে সাম্প্রদায়িকতা, তার অনিবার্য ফলাফলই তো হচ্ছে সাম্প্রদায়িকতা। 75 পরবর্তী রাজনৈতিক সরকারগুলি এই সাম্প্রদায়িকতাকে, ধর্মান্ধতাকে, এই মৌলবাদকে উস্কে দিয়েছে নিজের স্বার্থে, নিজের রাজনৈতিক স্বার্থে, যার কারণে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই অবস্থায় আমারও ব্যক্তিগত বিশ্বাস, সরকারের পক্ষ থেকে আমার সমাজের ভেতরে যে সামাজিকীকরণ হয়েছে সাম্প্রদায়িকতার, সেটিকে প্রতিরোধ করবার জন্যে সরকার, রাষ্ট্র, তার যেমন ভূমিকা আছে, সমাজের একটি মানুষ, পরিবারের একজন মানুষ, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজের প্রতিভূ হিসেবে আমাদের সকলের দায়িত্ব আছে, রাষ্ট্র, সরকার, সমাজ, পরিবার সকলে মিলে এই সাম্প্রদায়িকতা, সামাজিকীকরণ প্রতিরোধে। আজকে হাতে সময় নিয়ে অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন, হয়তো আরও অনেক বেশি শুনতে পারলে সেটা আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হতো। অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীল, মহাকাব্যের সেই পাতাগুলো যেটা অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী বললেন কিছুটা হারিয়ে আমরা ফেলেছি, সেটা যদি পুনরুদ্ধার করতে চাই, সম্প্রীতির বাংলাদেশ আপনারা যেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই সম্প্রীতির বন্ধনে কতটা পারবো পুনরুদ্ধার করতে? আমি কিন্তু খুব আশাবাদী, কারণ দেখুন আপনি যে সংগঠনটির কথা বলছেন, এই সম্প্রীতি বাংলাদেশের মতো কোনো সংগঠন কিন্তু পৃথিবীতে কোথাও নেই। আপনি সকল ধর্মের ঐক্যের কথা বলবেন এটি বলা কিন্তু খুব মুশকিল। আমরা জানি অধ্যাপক রতন সিদ্দিকী কিছু না কি একটি অত্যন্ত মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এবং তিনি যে আজকে জীবিত বসে আছেন এই ঘটনা নাও ঘটতে পারত, এটাও বাংলাদেশ। আর আমি গতকালকে যে বাংলাদেশ দেখে এসেছি সেটাও বাংলাদেশ। দুদিন আগে আমাকে হঠাৎ করে সিলেটে ইসকন মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি গতকালকে গিয়েছিলাম। ইসকনের যে সারা পৃথিবীর যিনি প্রধান তিনি সিলেটে এসেছেন, তার সাথে কালকে আমার আলোচনা হয়েছে। একটি প্রচণ্ড ধর্মীয় অনুষ্ঠান এবং তাদের ধর্মের, তাদের যে ইসকনের যে সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব তিনি সেখানে উপস্থিত, আমি একজন মুসলমান তাদের মঞ্চে দাঁড়িয়ে তাদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এসেছি। তার জন্য কেউ বলেনি যে আমি হিন্দু হয়ে গেছি, ইসকনের মধ্যে কোনো আন্দোলন হয়নি, কারণ একজন মুসলমান সেখানে এসেছেন। এবং সেখানে খুব বড় গলায় বলেছি বঙ্গবন্ধুর কথা যে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা বাঙালি, তারপর আপনি হিন্দু ধর্মাবলম্বী, তারপর আমি বাঙালি মুসলমান। এবং এই নিয়ে কিন্তু সেখানে এই যে একটি ধর্মীয় আবহ, লক্ষাধিক মানুষ কিন্তু কিছুবার বলেন যে আপনি একথা কেন বলতে এসেছেন, একথা বলতে পারবেন না, ওটাও বাংলাদেশ। এই বাংলাদেশের কিছু লোক আছে যারা ওই 71-এর ধারক এবং বাহক, যারা 71 পূর্ববর্তী প্রজন্ম, যারাকে বাংলাস্তানি বলতে ভালোবাসি, এদেরকে পরাজিত করা আমার কাছে অসম্ভব বলে মানে আমি অত্যন্ত আশাবাদী মানুষ। এবং যেহেতু আমি একটি সংগঠনের ব্যানারে
পেশার দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে বেড়াই, আমার কাছে মনে হয় এই চেতনাকে ধারণ করার মতো বাঙালির সংখ্যা এখন অনেক 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 বেশি। জি মুজিব, মানে বাংলাদেশ কিছু ফেলে গেলাম কি না আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় কি যুক্ত করবেন? একদম শেষ মুহূর্তে নিব আপনার একটু মন্তব্য। না, এটা হচ্ছে যে আমি তো আগেই বলেছি যে বাংলাদেশ এবং শেখ মুজিব সমর্থক, এবং পুরো বিষয়টা আলোচনা করতে হবে বিভিন্ন ধরনের পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে আর কি। আমরা যাতে বঙ্গবন্ধুকে মূল্যায়নে আমরা যাতে শুধু কি করতে পারলেন না এই বিষয়টার উপর গুরুত্ব না দিয়ে আমরা যাতে সমধিকভাবে তিনি কি কি করে গেছেন, 9 মাসের মতো একটা সময়ে, স্বল্প সময়ে বাংলাদেশকে একটা সংবিধান উপহার দিয়েছেন, পাকিস্তান যেটা করতে 9 বছর লাগিয়েছিল প্রথম সংবিধান তৈরি করার জন্য, প্রায় 9 বছরের মতো বা এরকম সময়, তিনি এমন কোনো ক্ষেত্র নেই একটা নতুন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, যেসব ক্ষেত্র আছে আপনার সরকারি বেসরকারি এবং আমাদের যে আন্তর্জাতিক সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু দিকদর্শন দিয়ে গিয়েছেন, এবং তার যে পররাষ্ট্রনীতির তার যে বাণীটা এটা আমাদের মনে এখন খুবই অনুরণিত হয়, কারণ বর্তমান বিশ্বে মনে হচ্ছে এটা একটি শাশ্বত সত্য, ফ্রেন্ডশিপ টু অল মেলিস টু নান। এবং আমরা যখন জাতিসংঘে কাজ করি, আমরা যখন তার 1974 সনের 25শে সেপ্টেম্বর দেওয়া যে ভাষণ, সেই ভাষণ মনে হচ্ছে যে আমরা এখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বলেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বলেন, এবং আগামী দিনে যে উন্নয়নের অগ্রাধিকার যেসব বিষয়গুলো বলেন, সবগুলো তিনি সেই সময় জাতিসংঘের সামনে উপস্থাপন করে গেছেন। অত্যন্ত চমৎকার কিছু কথা, এবং আজকে হয়তো আমরা মুজিব মানি বাংলাদেশ আমাদের এই যে সংক্ষিপ্ত আলোচনা সেখানে সব কিছু আলোচনা করা যায় না, কিন্তু এক কথায় বলা যেতেই পারে মুজিব মানি বাংলাদেশ, সেই আলোচনাটাই আমরা করবার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মুজিবুর রহমান আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, এবং ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নের। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মুজিব মানি বাংলাদেশ, মুজিব মানি আসলে অসাম্প্রদায়িক চেতনা, মুজিব মানি বৈষম্যহীন সমাজ, এবং মুজিব মানি ভালোবাসার বন্ধনে একীভূত হয়ে যাওয়া। তাই মুজিব যতদিন আমাদের হৃদয়ে থাকবে, আদর্শ থাকবে, আমরা নিশ্চয়ই সামনের দিনে এগিয়ে যেতে পারবো সেই আদর্শকে নিয়ে। প্রত্যাশা রইল, ভালো থাকবেন, শুভরাত্রি।